হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি এরকম 3D বাটারফ্লাই বানিয়ে দেখাবো, কুরুশি কাটার প্রজাপতি বানিয়ে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি আমার পছন্দ মতন উলের উল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন উল বা সুতো দিয়ে ব্যবহার করতে পারেন। তো প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নিলাম, তারপর তিনটি চেন, তারপর ডাবল ক্রুশেট, দুটি চেন, আবারও তিনটি চেন, কিন্তু একটি ডাবল ক্রুশেটের সমান। তো আমাদের দুটি ডাবল ক্রুশেট, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশেট, আবারও দুটি চেন, দুটি ডাবল ক্রুশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রুশেট। এইভাবে পুরো রিংটার মধ্যে 8 বার করতে হবে। তো আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমি করে নিয়েছি, 8 বার করেছি। এখন দুটি চেন দিয়ে ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম একটি ডাবল ক্রুশেটের সমান, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। জয়েন করে সুতোটা কেটে দেব। আমি এখানে অন্য কালারের একটা উল জয়েন করব। তো আমি ম্যাজিক রিংয়ের সুতোটা একটু টাইট করে দিলাম টেনে। প্রথমে একটা স্লিপ নট করে নিলাম, ঠিক দুটো চেন যেখানে করেছি ডাবল ক্রুশের দুটি চেনের যে ঘর আছে, দুটি চেনের ঘরের মধ্যে, সরি দুটি চেন না, ডাবল ক্রুশের ঘরের মধ্যে ঠিক মাঝখানে, দুটো ডাবল ক্রুশের মাঝখানে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। দিয়ে এখন সুতোগুলো সাথে করে নিতে হবে, নিয়ে দুটি চেনের যে ঘর আছে ঠিক সেখানে যে গ্যাপটা রয়েছে সেখানে 6টা ডাবল ক্রুশেট করব। ফার্স্ট রাউন্ডে যে আমরা দুটো ডাবল ক্রুশেট, দুটো চেন করেছিলাম, সেই চেনটার মধ্যে 6 বার, সেকেন্ড রাউন্ডে 6 বার ডাবল ক্রুশেট করতে হবে। তো 6টা হয়ে গেছে। এখন ফার্স্ট রাউন্ড যে দুটো ডাবল ক্রুশেট করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন দিয়ে দেবো। নেক্সট আবার গ্যাপটার মধ্যে 6টা ডাবল ক্রুশেট, সিঙ্গেল ক্রুশেট দিয়ে দুটো ডাবল ক্রুশেটের মাঝখানে জয়েন দিয়ে দিলাম। ঠিক এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা গ্যাপের মধ্যে 6টা করে ডাবল ক্রুশেট করে দেখাচ্ছি। তো দেখেন আমি প্রত্যেকটা গ্যাপের মধ্যে করেছি, ঠিক ফুলের মতন শেপ হয়েছে। তো এখন আমি 6টা ডাবল ক্রুশেট করে নিয়েছি, যেখানে সিঙ্গেল ক্রুশেট করার কথা ওখানে তো একটা সিঙ্গেল ক্রুশেট প্রথমেই করেছিলাম, তো সেখানে এখন স্লিপ স্টিচ দিয়ে ডাবল ক্রুশেটের মাঝখানে জয়েন দিয়ে দেবো। দিয়ে একটা সিঙ্গেল ক্রুশেট দিয়ে উল্টা কাটবো না আমি। তো এখন ঠিক ফুলের মতন শেপ হয়েছে, দেখুন এটাকে ফোল্ড করে নেব। ঠিক এইভাবে ফোল্ড করতে হবে, করে
একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, তা এখন 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বারোটা চেন করে নিলাম। করে ঠিক প্রজাপতিটা উল্টো দিক থেকে চেনটাকে ফোলটাকে ফোল্ড করে মানে চেনটা দিয়ে মোড়াতে হবে। তো আমার 12টা চেন করেছিলাম, আমার বেশি হয়ে গেছে, তো আমি দুটো খুলে দিলাম। 10টা চেন, টোটাল 10টা চেন, ঠিক যেখান থেকে শুরু করেছি সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এভাবে যেখান থেকে শুরু করেছি সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম একটা চেন দিয়ে। আমি এখন উল্টা কেটে ফেলবো। দেখেন এখন একটা কুরুশি কাটার সাহায্যে আমি বেরিয়ে থাকা উল্টা ভিতর দিকে ইনসার্ট করে দেব। আমি কুরুশি কাটা দিয়ে করছি, আপনি চাইলে ছুঁচ দিয়েও করতে পারেন। এভাবে দেখেন আমাদের বাটারফ্লাই রেডি। এখন যে ওপরের যে বাটারফ্লাই এর যে সুটটা থাকে সেটা বানিয়ে দেখাবো। তো কিছুই না, জাস্ট একটা ছোট্ট উল আমি কেটে নিলাম একটুখানি। তো উলের মাথায় দুটো নট দিয়ে নেব। ঠিক এইভাবে দুটো নট দিয়ে কুরুশি কাটা দিয়ে মাঝখান থেকে এইভাবে কুরুশি কাটাটা ঢুকিয়ে এভাবে। তো দেখেন আমাদের 3D বাটারফ্লাই রেডি। 3D বাটারফ্লাই রেডি। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে ওনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।